হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হয়েছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 10:35, মানে সকাল 10:35। এখন থেকে ব্লগ স্টার্ট করছি, রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট, খাওয়ার সময় রান্নাটা শেয়ার করব। আর তোমাদের দাদাভাই গেছে স্কুলে, দীপও গেছে স্কুলে, ওর আজকে এক্সাম আছে তার জন্য। তো এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে পুজোটা দেব, কারণ দীপকে আবার আনার টাইম হয়ে যাবে। চলো, রান্না বান্না কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব খাওয়ার সময়। চলো এখন আমি যাই স্নানে, আবার পরে আসছি। আর ঠাকুর পুজো দেওয়া হচ্ছে, এখনো শেষ হয়নি, স্নান করে এসেই আগে পুজোটা দিয়ে দিই, না হলে দেরি করে পুজো দিলে না একদমই ভালো লাগে না কেন জানি। দেখো, আর আজকে জানো তো ফুল নেই, আর আমার মনেও ছিল না যে আমি তো সবসময় গাঁদা ফুল কিনে নিয়ে আসি দোকান থেকে, আর আমার একদমই মনে ছিল না ফুল কিনে আনার কথা। আর ওই যে ছোট ছোট ওই যে সাদা ফুলগুলো দুইটা, আর ওই যে এখানে শঙ্কতে আর ওই বাটিতে দুইটা, চারটা ফুল আমার গাছে ফুটেছিল, এই চারটা ফুল দিয়ে আজকে সব ঠাকুরকে ফুলও দিতে পারিনি। আর হয়েছে তুলসী পাতার সমস্যা, একদম কোথাও তুলসী পাতা পাওয়া যাচ্ছে না, যে একটা চারা এনে লাগাবো এটাও হচ্ছে না। এখন তুলসী পাতা নতুন করে উঠবে তো, তার জন্য মানে নেই তুলসী পাতা। আর দেখো, ও কালকে এই যে আঙ্গুর এনেছিল স্কুল থেকে আসার সময়, এই আঙ্গুর দিয়ে আজকে ঠাকুরকে পুজোটা দিলাম। চলো আবার পরে আসছি। পুজো দেওয়া শেষ, মানে অনেক বড় কাজ শেষ, এখন চার নেশা পেয়েছে, চা খাবো, চা খেয়ে যাব দীপকে আনতে। দীপের টাইম হয়ে যাচ্ছে, পরীক্ষা তো তাড়াতাড়ি ছুটি হবে, তো এখন 11:30 বাজে। চলো চাটা করি, না হলে পরে আবার দেরি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো এটা হয়েছে পরের দিন সকালের ব্লগ। আগের দিন ব্লগটাকে শেষ করতে পারিনি, মনেও ছিল না, আর আগের দিন তো মেলায় গিয়েছিলাম, তোমাদের সাথে অল্প একটু শেয়ারও করেছিলাম। আর এখন পরের দিন সকাল, মানে আজকে হয়েছে বুধবার, বুধবার দিনকে সকালে ব্লগ। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর দীপ পড়তে বসেছে, আর আমি এখন খাচ্ছি সুজি, এই যে বাটিতে আছে সুজি। সকালবেলা তো আর ভাত খাবো না, তার জন্য এই সুজিটা গতকাল করেছিলাম, তো এখন আমি সুজিটা খাচ্ছি। চলো তারপর একটু পর আবার আসবো। স্নান টান শেষ করলাম, আর এখন আমি নিয়েছি এই যে চা, চা খাবো। আর এখন বাজে বেলা 1:10, মানে দুপুর 1:10 বাজে এখন, তো চা খাবো, ভাত খেতে খেতে সেই 3:30-4, তার আগে তো দুপুরের ভাত খাই না, আর সকালেও ভাত খাই না জানো তো, তার জন্য এই চা আর বিস্কুট, আর অল্প একটু সুজি খেয়েছিলাম, তো এটা খেয়েছিলাম আরও আগে 10:00-এর দিকে, আর এখন চা আর বিস্কিটই খাবো।
আর ভাত খাওয়া হয়েছে 4টার সময়। তো স্নান করে এসে কিন্তু আমি আগে ঠাকুরের পুজোটা দিয়েছি, পুজোটা দিয়ে তারপর এখানে আসলাম তোমাদের সামনে, আবার ভিডিও অন করলাম। তো ক্যামেরা অন করে এবার হয়েছে ভিডিওটা শেষ করার পালা। কি যে ব্লগ করছি নিজেও বুঝতে পারছি না, 2 দিনের ব্লগ একসাথে শ্যুট করতে হচ্ছে, কারণ মানে এতটাই ব্যস্ত, ব্যস্ততার কারণে এই বাড়ির কাজ বাজ আর এটা ওটার কারণে মানে 2 দিনের ব্লগ একসঙ্গে আমার শ্যুট করতে হচ্ছে। কি করব, কিছু করার নেই। মানে একদিনের ব্লগ শ্যুট করে ভিডিও এডিট করতে যাচ্ছি, দেখছি কি ভিডিওটা 2 মিনিট 3 মিনিট এরকম হচ্ছে। তো বাধ্য হয়ে ভিডিও আর এডিট করা হয় না, ওই 2 দিনের একসাথে ভিডিও করে তারপর 5-6 মিনিটের একটা ব্লগ বানিয়ে তারপর তোমাদের সামনে দিচ্ছি দেখার জন্য। তো আমি এখন বসে আছি আমাদের যে দ্বিতীয় ঘরটা ওইটায়, যে এটাতে তো তোমরা আমাকে খুব কমই দেখো বসতে, কারণ এই ঘরে আমাদের খুব কমই আসা হয়, আসলেও বসা হয় না, কারণ আমরা বেশিরভাগই ওই ঘরটায় থাকি যে ঘরে আমরা ঘুমাই। আর এই ঘরে মানে তেমন একটা এসে বসে গল্প করা বা ঘুমানো এগুলো হয় না। তো এখানে বসেছি কারণটা কি জানো, জানালাটা দিয়ে না ভিউটা খুব সুন্দর লাগছে, তোমাদেরকেও দেখাবো দাঁড়ো। এখানে বসে আছি আর একটা খুব সুন্দর হাওয়া আসছে, আর ভিউটা তো দারুণ, তোমরা দেখলে তোমরাও তোমাদেরও ভালো লাগবে। আর চলো আমি চাটা আগে খাই, তারপর ভিউটা দেখিয়ে ভিডিওটা এন্ড করে দেব, ঠিক আছে? তো চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল, এই যে পলাটা দেখো, এই যে পলাটা কি কালার বলবো, গ্রিন, গ্রিনও না ঠিক, মানে কালারটা কীরকম বলবো, তোমরাই বলো তো এটা কি কালার। গ্রিন আমার কাছে তো গ্রিনই মনে হচ্ছে, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা পলারটা, এই যে এটা কিন্তু গোল্ডের পলা, এটা আমার মার ছিল, দুইটা ছিল, একটা আমাকে দিয়েছে আর একটা আমার বোনকে দিয়েছে। তো দুইজনে দুইটা নিয়েছি, আর এক হাতেই পরতে হয় যেহেতু একটা, দুটা হলে তো দুই হাতে পরা যেত, যেহেতু একটা তার জন্য এক হাতেই পরেছি। দেখো ডিজাইনটা একদম সিম্পলির মধ্যে আর খুব কম সোনার মধ্যে কিন্তু এই যে পলারটা যাচ্ছে। ডিজাইনটা তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, কারণ আমার তো ক্যামেরাটা বেশি ভালো নয়, তার জন্য আমি তো সবসময় তোমাদেরকে বলি যে আমার ক্যামেরাটা ভালো নয়, জানি না তোমরা বুঝতে পারছো কি না, মনে হয় বুঝতে পারছো না, দাঁড়াও। এই যে এইবার দেখো, এইবার হয়তো বুঝতে পারছো, এই যে ডিজাইনটা, এই যে এখানে তিনটা ছোট ছোট বুটির মতন আছে, আর এই যে এই জায়গাটায় হয়েছে এরকম দুইটা, দেখো কোনো কোনো ডিজাইনের মধ্যে আছে, আর মাঝখানে একটা ছোট্ট ফুলের মতো আছে, আবার এই দিকটায় ওই তিনটা ফুলের মতো, মানে এভাবেই যাচ্ছে, এই যে পুরোটাই এভা এরকম যাচ্ছে, মানে খুব সিম্পলির মধ্যে আর খুব কম সোনার মধ্যে। তোমরা চাইলে কিন্তু এরকম পলা সবসময় পরে থাকতে পারো, দামটা আমার জানা নেই, যেহেতু আমার মা কিনেছে, আমার মনে হয় আই থিঙ্ক 3000-এর মধ্যে হয়ে যাবে, 3000, হ্যাঁ যখন কিনেছিল হয়তো 3000-এর মধ্যে হবে, এখন তো সোনার দাম অনেক বেড়ে গেছে তোমরা সবাই জানো, আর এটা অনেক আগের পলার, তো তার জন্য বলছি আই থিঙ্ক 3000, আমার ঠিক জানা নেই, তার থেকেও কম হতে পারে। তো কালারটা গ্রিন কালারও না ঠিক, কীরকম কালারটা, আমি কালার সম্বন্ধে আইডিয়াটা একটু কমই আছে। তো তোমাদের কেমন লাগছে দেখতে জানিও, সবসময় তো আমরা লাল পলা পরি, এটা একটু অন্যরকম পরলাম, কেমন লাগছে জানিও। আমি বসে আছি জানালার পাশে, আর এই যে বলছিলাম না তোমাদের যে জানালার ভিউটা আমি তোমাদের দেখাবো, কেন বসে আছি এখানে, এই যে এখানে হয়েছে আমাদের খাট, আর এই যে
দেখো বাইরের জায়গাটা এতটা দারুণ, আর দেখো পাখিগুলো এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে, এই দৃশ্যটা দেখার জন্য আমি এখানে বসেছি, খুব ভালো লাগছে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো, খুব সুন্দর হাওয়া। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। কিরকম লেগেছে তোমাদের পরিবেশটা আমাকে জানাবে, আর আমার এই পলাটা কিরকম লেগেছে তোমাদের জানাবে, আমার তো ভালো লাগছে। দেখো ইয়াতে পরেছি লাল পলা, যেটা সবসময় পরি, আর এই হাতে পরেছি এই এই পলাটা, মানে একটু ইউনিক ইউনিক লাগছে। চলো টাটা।